Hi friends, welcome back to our channel Monali and Nondika. আজকের ভিডিওতে আমি শেয়ার করব শিশুদের জন্য আপনারা বাড়িতে নিজেরাই কিভাবে পুষ্টিগুণে সম্পূর্ণ খাঁটি ঘি তৈরি করতে পারবেন। এর জন্য আমি দুধ কিন্তু ভালো করে জাল দিয়ে নিয়েছি, এরপর এর থেকে সর তুলে নিচ্ছি। এটা কিন্তু খাঁটি গরুর দুধ, সেজন্য আমার এতটা পরিমাণ সর উঠেছে। তোমরা দেখতেই পারছো এমনি দুধে কিন্তু এতটা পরিমাণ সর ওঠে না। আমি এটা মোটামুটি এক সপ্তাহ ধরে সর তুলে জমিয়ে রেখেছিলাম। সর তুলে এটাকে কিন্তু ফ্রিজের মধ্যে ভরে রেখে দিতে হবে, বাইরে রাখলে গন্ধ হয়ে যেতে পারে, তাই ফ্রিজে রাখাটাই ভালো। ঘি বানানোর আগে প্রায় 2 ঘন্টা আগে এটা ফ্রিজ থেকে বের করে বরফটা কাটিয়ে নিতে হবে। এরপর এটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে আমি হাতের সাহায্যে ভালো করে এটাকে মথে নেব। ঘি কিন্তু বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর। ঘিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে। হ্যাঁ, বাড়িতে তৈরি ঘি প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। বাজারে যে ঘি পাওয়া যায় সেটা কিন্তু একদম খাঁটি ঘি না, তাতে কিন্তু বিভিন্ন রকমের রাসায়নিক কেমিক্যাল মিক্সড করা থাকে, তাই সেটা শিশুদের জন্য স্বভাবতই ক্ষতিকর। শিশুদেরকে সবসময় চেষ্টা করবেন বাড়িতে তৈরি জিনিস খাওয়াতে। আমি কিন্তু আমার বেবিকে ঠিক এইভাবেই করে, হ্যাঁ, ওকের খাবারে আমি ঘি অ্যাড করি। ঘি কিন্তু এমনিতে প্রচুর ভিটামিন এ, বি, সি, হ্যাঁ, রয়েছে, যা শিশুর হাড়কে মজবুত করে। এছাড়া ঘি না শিশু ব্রেন ডেভেলপ করতেও সহায়তা করে। সাধারণত শিশু জন্মের পর প্রথম 2 বছর পর্যন্ত কিন্তু একটা বাচ্চার মস্তিষ্কের বিকাশ সবচেয়ে দ্রুত হারে হয়, আর তাতে 50% ভূমিকা পালন করে থাকে এই স্নেহজাতীয় উপাদান, যা কিন্তু ঘিতে প্রচুর পরিমাণে রয়েছে। তাই বাচ্চার খাবারে রোজ আপনারা কিন্তু ঘি এটা অ্যাড করার চেষ্টা করবেন। দেখো, আমি এটা ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আবার পাত্রের মধ্যে এটাকে ঢেলে এটাকে কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তোমরা যাদের কাছে ব্লেন্ডার নেই তারা কিন্তু এটা শিল নোড়াতেও বেটে নিতে পারো। এরপর ঠান্ডা জল এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব 5-6 টুকরা বরফ। দিয়ে দিলেই না দেখবে খুব সুন্দর কিন্তু সরগুলো জলের থেকে আলাদা হয়ে যাচ্ছে। এভাবে করেই কিন্তু সরগুলোকে আলাদা করে তুলে নিতে হবে, জল ভালো করে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। যেসব বাচ্চারা খুবই রোগা তাদেরকে যদি এভাবে বাড়িতে তৈরি করে ঘিটা আপনারা দিতে পারেন, তাহলে দেখবেন আপনারা নিজেরাই রেজাল্ট পেয়ে যাবেন যে বাচ্চার ওয়েট কিন্তু অনেকটাই দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বাড়িতে তৈরি জিনিস তো শিশুদের জন্য সবসময়ই ভালো। দেখো, আমার ধোয়া হয়ে গিয়েছে। এবার আমি জল থেকে ছেঁকে নিয়ে ভালো করে জল ঝরিয়ে এটাকে আমি এই কড়াইয়ের মধ্যে তুলে নিব। কি সুন্দর সফট সফট একটা মাখন কিন্তু বেরিয়ে গিয়েছে। এভাবে করে পুরো মাখনটা কিন্তু আপনাদেরকে তুলে নিতে হবে। যখন দেখবে যে শুধু জল পড়ে রয়েছে তখন এটাকে ফেলে দিলেই হয়ে যাবে। এরপর এটাকে আমি আঁচ দিয়ে বসিয়ে দিয়েছি। প্রথমে কিন্তু হাই আঁচে রাখলেও কোনো প্রবলেম নেই, প্রথমে আঁচটা হাই করে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে।
ঘি না বাচ্চাদের কিন্তু হজমেও অনেক সহায়তা করে। বাজারে যে ঘি কিনতে পাওয়া যায় সেটা কিন্তু বাড়ির ঘিয়ের মতো এতটা ফ্রেশ হয় না। তোমরা যদি বাড়িতে এভাবে ঘি তৈরি করো তাহলে তোমরা নিজেরাই দেখতে পারবে যে বাড়িতে তৈরি ঘিটা, খাঁটি যে ঘিটা আর বাজারের ঘিয়ের মধ্যে কতটা ডিফারেন্স রয়েছে। দেখো আমার এটা কিন্তু অনেকটা বলক এসে গিয়েছে। এটা কিন্তু ফুটে অনেকটাই কমে যাবে, এতটা কিন্তু থাকবে না। তোমরা চাইলে একবারে বেশি করতে যদি চাও তাহলে কিন্তু অনেকটা সর আগে থেকে এভাবে করে তুলে জমিয়ে রেখে দেবে। এমনি যদি নর্মাল দুধের তোমরা সর তুলতে চাও তাহলে কিন্তু তোমরা এতটা পরিমাণ সর তোমরা কখনোই পাবে না। এটা একমাত্র খাঁটি দুধ যদি হয়ে থাকে বা হলো ফ্যাট জাতীয় যে দুধগুলো রয়েছে সেগুলো তোমরা বাজার থেকে কিনে ইউজ করতে পারো। দেখো ফুটে কতটা কমে গিয়েছে, এখনও কিন্তু এটা আমার রেডি হয়নি। এটা একদম পুরো ভাজা ভাজা হয়ে লাল লাল যখন হয়ে আসবে তখন কিন্তু আমার ঘিটা তৈরি হবে। এটা করতে মোটামুটি 30-35 মিনিট সময় লেগে যায়। তোমাদের তো আমি আগেই বলেছি দেখো কমে কতটা কমে গিয়েছে। এই দেখো এবার কিন্তু লাল লাল হয়ে গিয়েছে আর এতে কিন্তু অনেকটা ফেনা ফেনা বলক এসে গিয়েছে। এটা কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আঁচ বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। তোমরা যারা আরও বেশি দিন এটাকে রাখতে চাও তারা আরও বেশি কড়া করে এটাকে ভেজে নিতে পারো। এরপর একটা সাদা কাপড়ের সাহায্যে এটাকে ভালো করে চেলে নিতে হবে। কাপড়টা অবশ্যই পরিষ্কার করে ধুয়ে রাখতে হবে। এরপর এর মধ্যে সমস্ত ঘিগুলো আমি ঢেলে দিচ্ছি। ঢেলে একে ভালো করে আমি ছেঁকে নেব। দেখো কি সুন্দর একটা ঘি কিন্তু রেডি হয়ে গিয়েছে, একদম খাঁটি ঘি, কোনো রকম মিলাবট কিন্তু এখানে নেই। এটাকে ভালো করে চিপে চিপে এর থেকে ঘিটা কিন্তু বের করে নিতে হবে। আর এই ঘিয়ের গন্ধটাও এত সুন্দর, তোমরা যখন তৈরি করবে তখন নিজেরাই পাবে, একদম নাকে লেগে থাকে। আমি ভালো করে চিপে চিপে এর থেকে ঘিগুলো বের করে নিয়েছি। এবার এটাকে আমি ফেলে দেব। তোমরা এটাকে না ফেলে যদি চাও কেউ মুড়ির সাথেও কিন্তু এটাকে খেতে পারো, খুব ভালোই লাগে খেতে। এটাকে তোমরা একটা বোতলে ভরে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবে, এটা কিন্তু নষ্ট হবে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করো।